খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হ্যাঁ আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে মহিলারা যে গর্বনিরোধক ফিল খান সেটা সম্বন্ধে আরও অনেক আবিষ্কারের প্রয়োজন এবার বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে মৌখিক গর্বনিরোধক ব্যবহারের ভয়ের সাথে সম্পর্কিত মস্তিষ্কের অঞ্চলগুলির আকারবিদ্যাকে প্রভাবিত করতে পারে এ অনুসন্ধান নিয়ে আমাদের ভয় সম্পর্কিত প্রক্রিয়াগুলির বোধগম্যতা বাড়াতে পারে যা প্রধানত মহিলাদের প্রভাবিত করবে বিশ্বব্যাপী একশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি মহিলা জন্ম নিয়ন্ত্রণ পিলের ওপর নির্ভর করে আছেন হ্যাঁ সম্মিলিত ওরাল গর্ভনিরোধক বা সি ও সি কৃত্রিম হরমোন দিয়ে গঠিত এই হরমোনগুলির মস্তিষ্কের নেটওয়ার্কের একটি পরিচিত প্রভাব রয়েছে যা ভয়ের প্রতিক্রিয়াগুলি চালনা করে এখন কানাডার গবেষকদের একটি দল সিওসি ব্যবহারের বর্তমান এবং দীর্ঘস্থায়ী প্রভাব সেই সাথে ভয় সম্পর্কিত মস্তিষ্কের অঞ্চলে শরীরের উৎপাদিত যেটা হয় এবং যেটা সিনথেটিক সেক্স হরমোনের ভূমিকা নিউরাল সার্কিটে যার মাধ্যমে মস্তিষ্কে ভয় প্রক্রিয়া করা হয় তা তদন্ত করছেন ওনাদের গবেষণায় ওনারা দেখেছেন যে স্বাস্থ্যকর মহিলারা বর্তমানে সে ব্যবহার করছেন তাদের পুরুষদের তুলনায় একটি পাতলা ভেন্টোমেডিয়াল প্রিফন্টাল কটেক্স ছিল আলেকজান্দ্রা বুইলার ইউনিভার্সিটি ডু কুইবেক মন্টিলের একজন গবেষক এবং ফন্টিয়াস ইন এন্ডোকিনোলজিতে প্রকাশিত গবেষণার প্রথম লেখক প্রিফন্টাল কটেক্সের এই অংশটি আবেগ নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে বলে মনে করা হয় যেমন একটি নিরাপদ পরিস্থিতির প্রেক্ষাপটে ভয়ে সংকেত হ্রাস করা আমাদের ফলাফল এমন একটি পদ্ধতির প্রতিনিধিত্ব করতে পারে যার দ্বারা সিওসিগুলি মহিলাদের মধ্যে আবেগ নিয়ন্ত্রণকে ক্ষতিগ্রস্ত করতে পারে নির্ধারিত সিওসি মেয়েদের এবং মহিলাদের বিভিন্ন শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানানো হয় উদাহরণস্বরূপ তারা যে হরমোনগুলো গ্রহণ করবে তা তাদের মাসিক চক্রকে বাতিল করবে এবং ডিম্বস্ফোটন প্রতিরোধ করবে ব্যাখ্যা করেছেন যাই হোক মস্তিষ্কের বিকাশের উপর যৌন হরমোনের প্রভাব যা প্রাপ্তবয়স্ক হওয়ার প্রথম দিকে চলতে থাকে খুব কমই সমাধান করা হয় সিওসি ব্যবহার কতটা বিস্তৃত তা বিবেচনা করে মস্তিষ্কের শারীয় স্থান এবং মানসিক নিয়ন্ত্রণের ওপর এর বর্তমান এবং দীর্ঘমেয়াদী প্রভাবগুলি আরও ভালোভাবে বোঝা গুরুত্বপূর্ণ গবেষকরা বলেছেন দলটি এমন নারীদের নিয়োগ করেছেন যারা বর্তমানে সিওসি ব্যবহার করছে যে মহিলারা আগে সিওসি ব্যবহার করেছিলেন কিন্তু গবেষণা সভা করেননি যে মহিলারা কখনো হরমোনের গর্বনির ব্যবহার করেননি এবং পুরুষদের এই গোষ্ঠীগুলির তুলনায় গবেষকদের দেখতে দেয় যে সিওসি ব্যবহার বর্তমানে যে দীর্ঘমেয়াদী রূপকত পরিবর্তনের সাথে যুক্ত ছিল কি না সেই সাথে লিঙ্গের পার্থক্য শনাক্ত করার জন্যে যেহেতু এটি প্রতিষ্ঠিত হচ্ছে যে মহিলারা পুরুষদের তুলনায় উদ্বেগ এবং স্ট্রেস সম্পর্কিত ব্যাধিগুলির সম্মুখীন হওয়ার জন্য বেশি সংবেদনশীল হয়ে পড়ছে সিওসি নেওয়ার জন্যে যেহেতু আমরা পুরুষদের তুলনায় সিওসি ব্যবহারকারীদের মধ্যে ভেন্টোমিডিয়াল প্রিফন্টাল কটেক্সের কটিক্যাল বেদের কম রিপোর্ট করি আমাদের ফলাফল পরামর্শ দেয় যে সিওসিগুলি তাদের বর্তমান ব্যবহারের সময় আবেগ নিয়ন্ত্রণে ঘাটতির জন্য একটি ঝুঁকির কারণ হতে পারে ব্রুইলেট বলছেন সিওসি ব্যবহারের প্রভাব তবে একবার গ্রহণ বন্ধ হয়ে গেলে বিপরীত হতে পারে গবেষকরা বলছেন প্রদত্ত যে বর্তমান ব্যবহারকারীদের মধ্যে পাওয়া যায় ভিএম প্রভাব অতীতের ব্যবহারকারীদের মধ্যে পরিলক্ষিত হয়নি ফলাফলগুলি সিওসি ব্যবহারের দীর্ঘস্থায়ী শারীরবৃত্তীয় প্রভাবকে সমর্থন করে না এটি গবেষকরা লিখছেন আরও গবেষণায় নিশ্চিত হওয়ার জন্যে মহিলাদের মস্তিষ্কের ক্ষেত্রে এবং সিওসি ব্যবহারের দ্বারা তারা কিভাবে প্রভাবিত হয় সে সম্পর্কে এখনও অনেক কিছু শেখার আছে উদাহরণস্বরূপ ব্রুইলার্ট এবং ওনাদের দল বর্তমানে সিওসির সম্ভাব্য দীর্ঘস্থায়ী প্রভাবগুলি সম্পর্কে আরও অনুসন্ধান করার জন্য কাজ শুরু করেছেন এবং সেই ব্যাপারে বয়স এবং ব্যবহারের সময়কালের প্রভাব তদন্ত করছেন প্রদত্ত যে অনেক কিশোরী মেয়ে বয়স সন্ধ্যালে সিওসি ব্যবহার করা শুরু করে মস্তিষ্কের বিকাশের একটি সংবেদনশীল সময়ে ব্যবহারকারীর বয়সও বিপরীত প্রভাব ফেলতে পারে তাদের গবেষণা সীমাবদ্ধতার দিকে ইঙ্গিত করে বলছে বিজ্ঞানীরা যে সিওসি ব্যবহার এবং মস্তিষ্কে রূপবিদদের মধ্যে কোনো কার্যকরণ সম্পর্কে নিহিত হতে পারে না এবং সাধারণ জনগণের কাছে তাদের ফলাফলের সাধারণীকরণ সীমিত হতে পারে গবেষকরা সত গবেষকরা সতর্ক করেছেন যে শারীরবৃত্তীয় ফলাফল থেকে আচরণগত এবং মনস্তাত্ত্বিক প্রভাবের উপসংকার আঁকা এই সময় কিন্তু সম্ভব হচ্ছে না আরও গবেষণা দরকার আমাদের কাজের উদ্দেশ্য সিওসির ব্যবহার প্রতিরোধ করা নয় তবে এটা সচেতন হওয়া একটি গুরুত্বপূর্ণ যে পিলটি মস্তিষ্কের প্রভাব ফেলতে পারে আমাদের লক্ষ্য হলো মহিলাদের স্বাস্থ্যের প্রতি বৈজ্ঞানিক আগ্রহ বৃদ্ধি করা এবং সিওসির প্রাথমিক প্রেসক্রিপশান এবং মস্তিষ্কের বিকাশের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এটি অত্যন্ত অজানা বিষয় ব্রুইলার উপসংগারে লিখেছেন বৈদ্যনাথের রিপোর্ট